হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে দুপুর বারোটা পঁয়ত্রিশ আর জেনারেলি আমি এই টাইমে ভিডিও করি না সহসা কিন্তু আমি এমন একটা ভিডিও দেখলাম যেটা কি আমার কন্টেন্ট তো অবশ্যই এবং সেন্সিটিভ কিছু কথা আমাকে বলতে হবে সেই কারণে আমি এখন ভিডিওটা বানাচ্ছি কারণ আমি এখন ভিডিওটা দেখলাম এটা নিয়ে যদি আমি সন্ধ্যে পরে গিয়ে ভিডিও বানাতে যাই তখন অনেক কথা আমার মাথা থেকে আউট হয়ে যেতে পারে আর আমি চাই না আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেখানে কোনো পয়েন্ট মিস থাক তো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি বলো তো টিয়াকে নিয়ে ও মাই গড টিয়া নিজের চ্যানেল থেকে ছেড়ে বরের চ্যানেলে হামলা বরের চ্যানেলে থেকে ভিডিওটা করেছে যদি চাও দেখে আসতে পারো খুব ভালো ভালো পয়েন্টগুলো তুলে দিয়েছে যারা তোমরা ওকে ভালোবাসো তারা ভিডিওটা দেখে এসো ওর পুরো পরিষ্কার ফেস দেখতে পাবে মানে ওর ফেস তো এমনি দেখতে সুন্দর ওর ইনার ফেসটা যে ফুটে উঠেছে সবার সামনে সেটা তোমরা বুঝতে পারবে আরও পরিষ্কার করে হুম তো যাই হোক ওকে আনএডুকেটেড বলো না প্লিজ ওকে আনএডুকেটেড বললে পরে ওর মানে খুব আতে ঘা লাগে ওকে যে যে হিসেবে লোকে যে কমেন্টে আর কি আনএডুকেটেড বলেছে সেটা কিন্তু ওর পড়াশোনা নিয়ে কিছু বলেনি ওকে জাস্ট বলেছে যে কেউ কোথাও যাবে তুমি জানো তার বাড়ি গিয়ে হুদুম করে গিয়ে ওঠাটা এটা মতন কাজ কিন্তু ও সেটাকে পুঁথিগত শিক্ষার সাথে তুলনা করে গুলিয়ে ফেলেছে সুতরাং ওকে বলো না ও অ্যাকচুয়ালি যাই হোক আমি আর কিছু বলবো না ওকে আনএডুকেটেড বললে ওর পার্স মানে খুব মানে মানসম্মানে লাগে আর সেটা লাগারই বিষয় তাই না দেখো আমরা অনেকেই পুঁথিগতভাবে শিক্ষিত হয়েও অনেক কিছু ভুলভাল করে থাকি তারপরে আমাদেরকে শুনতে হয় যে অশিক্ষিত এটা শুনতেই হবে শুনতেই হবে সামাজিক শিক্ষা যার মধ্যে না থাকে তাকে অশিক্ষিত শুনতেই হবে যে কিনা অতি অল্প বয়সে যার পেছন পেকে যায় যে কিনা মানে বাবা মার মুখে চুনকালি মাখিয়ে তারপরে চলে আসে হ্যাঁ বিয়ে করতে চলে আসে এমন একটা ছেলে যে কিনা কুড়ে যে কিনা যে কিনা কিছু করতে পারে না যে কিনা যে যাতেই হাত দিয়েছে সেটাই ছাই হয়ে গেছে হুম সেরকম একটা ছেলেকে ধরে বিয়ে করে চলে এসেছে তারপরে স্ট্রাগল করেছে তারপরে এখন এখানে এসে ফুলে ফেঁপে এমন হয়েছে যেখানে কিনা ও জ্ঞান দিতে বসেছে যাই হোক ভালো ওর ও সবসময় শিক্ষা নেয় বড় বড় ব্লগারদের কাছ থেকে বড়ো বড়ো ব্লগারদের কাছ থেকে যা শেখার শিক্ষণীয় আছে ছোট ছোট ব্লগার যারা আছে তাদের কাছ থেকে শেখার কিচ্ছু নেই ওর কথা মতন হ্যাঁ আর আমি জানি আমি বুঝি শেখার কোনো মাপকাঠি নেই বয়সে বড়দের কাছ থেকেও শেখা যায় আবার বয়সে ছোট মানুষের কাছ থেকেও শেখা যায় যারা বড়ো লোক তাদের কাছ থেকেও শেখার আছে যারা ধনে আর কি গরিব যারা দরিদ্র তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে যারা ইউটিউবে বড় চ্যানেল যারা একটা মাথা মতন হয়ে গেছে তাদের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে যারা ছোট ব্লগার তাদের কাছ থেকেও শেখার কিছু হলেও আছে কিন্তু আমাদের টিয়া সেটা মানে না আমাদের টিয়ার কাছে যাদের মিলিয়ন ভিউয়ার্স যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ তাদের কাছ থেকেই নাকি শেখার অনেক কিছু আছে তো শেখো খুব ভালো অনেক কিছু শেখার আছে শিখতে থাকো তো নিজের হাজব্যান্ডের চ্যানেলে বসেছে কথা বলতে নিজের ব্লগ চ্যানেলের বিষয়ে কমেন্টের উত্তর দিতে বসেছে সেটা নিজের হাজবেন্ডের চ্যানেলে বসেছে ওই যে বললাম কিছু করে না কুড়ে যাতে হাত দেয় সেটাই ছাই হয়ে যায় কোনো কাজ সে করতে পারে না বোর টাকায় বসে বসে খাচ্ছে তাই কি করবে কি করবে তাই বরের চ্যানেলে কন্টেন্ট বানাতে বসে পড়েছে আর ওই যে প্রমোশনাল ভিডিওটা বর মাঝখানে একটু ফুটুক করে বলে দিয়েছে ঠিক আছে এটাই হয়ে গেল একটা ভিডিও নিজের মুখে বলছে আমার তো তো চাই কিছু পারে না সেরকমভাবে কিছু শেয়ার করতে পারে না অ্যাকচুয়ালি কিছু করে না কি শেয়ার করবে ওই ছ মাসে একদিন যখন তোমার নাপিতের কাছ থেকে চুল টুল কেটে তারপরে ভাড়া গাড়ি ভাড়া খাটাতে যায় ওইটুকু আমাদের সঙ্গে শেয়ার করে আর কে যেন আমাকে বলছিলেনা শর্মিলা না হ্যাঁ এস আর শর্মিলাই মনে হয় আমাকে এসে বলছিলেনা এই টি আর বরের সাথে আমার বরের সাথে তুলনা করেছিলে না লজ্জা আছে তো আমার মনে হয় এবার তোমার লজ্জা হলো যে আমাকে টিআর বরের সাথে আমার বরের তুলনা করলে যে কিনা কথা বলতে পারে না আরে সবে তো তিন চার দিন হয়েছে ব্লক করছে আমাদের মতন এরকম ইউজ টু হয়ে যাক দেখো তারপরে কথা কাকে বলে ঠিক আছে সে রীতিমতন ডেলি প্যাসেঞ্জারি করছে হাড় ভাঙা খাটনি কাটছে তার সঙ্গে ব্লক করছে এতে না এরকম স্বামীর উপর গর্ব হওয়া উচিত এরকম স্বামীর উপর গর্ব গর্ব হওয়া উচিত আর আমি সেটাই গর্বিত ঠিক আছে বউয়ের পয়সায় বসে বসে খায় না অ্যাকচুয়ালি আমার তো ভাতের অভাব ছিল না ভাতের অভাব ছিল না আমি নিজে একটা কিছু করতে চাই নিজের ট্রিটমেন্ট নিজে করতে চাই এটা আলাদা বিষয় আর যার স্বামী কিনা কুরে কিছুই করে না যার স্বামী কিনা কিছুই করে না যে কিনা নিজের গুণের জন্য হাজত পর্যন্ত করে এসেছে তার সাথে আমার বরের তুলনা করতে লজ্জা করে না চোখের মাথা খেয়ে বসে আছো তাই না চোখের মাথা খেয়ে বসে আছো যাই হোক আমি আবার আমার ন্যায্য চ্যানেলের ভিডিও ন্যায্য চ্যানেলেই করি বরের চ্যানেল উঠাতে গিয়ে আমি বরের চ্যানেলে গিয়ে কথা বলবো না আমি যেহেতু আমার বরের সঙ্গে অবস্থিত আর কি মানে আমি বিবাহিত স্ত্রী তার সেই জন্য তোমরা ব্লগ চ্যানেলে বউকে দেখতে পাবে বাট ওখানে আমি ওর হয়ে রকম কোনো কথা বলতে যাব না ঠিক আছে বা আমার চ্যানেলের আমার চ্যানেলের কথা ওই চ্যানেলে বলতে যাবো না যে বর তো কিছু শেয়ার করতে পারছে না সেই কারণে আমি এসেছি কনটেন্টও হয়ে গেল আমার বরের চ্যানেলটাও হয়ে গেল আর আমারও তোমাদেরকে উত্তর দেওয়া হয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে কি বলো তো সার বর যে কুড়ে হুম সেটাই ওর একদম প্রকাশ পেয়ে গেল তো এরকম ভিডিও করো মাঝে মধ্যে বেশ ভালো হবে আমাদেরও বলতে বেশ ভালো হবে ঠিক আছে তো যাই হোক এবার ও উত্তর দিতে বসেছে কোনটার উত্তর দিতে বসেছে ওর মেন উত্তর দেওয়া হচ্ছে ওই বৌদের বাড়ি কেন গেছিল বউদের বাড়ি কেন গেছিলো সেই হিসাবেই অনেকে আনএডুকেটেড বলেছে সেই কারণে তো আনএডুকেটেডের ব্যাখ্যা তো আমি তোমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছি কেউ আনএডুকেটেড বলো না ওর কিন্তু মানসম্মানে লাগে হ্যাঁ ও উগ্র মেজাজি হয়ে যায় ঠিক আছে এটা আমাকেও বলেছিল যাই হোক সেই কথা সেই প্রসঙ্গ বাদ দিই তো এই যে ও গেছে বলছে বউয়ের কথা বলছে আর কি বউয়ের কথা বলছে যে এক সপ্তাহ আগে থেকে প্যাকিং করতে হয় না আমাদের বুঝতে পারলে তো রিসেন্ট কে গেছিল কোথায় আমি গেছিলাম কোথায় গেছিলাম দিল্লিতে গেছিলাম একদিন আগে একটা সন্ধ্যাবেলা আমার বর সবকিছু গুছিয়ে ফেলেছে আর কিছু করতে হয়নি তাও একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগে ট্রান্সফার করতে হয়েছে এটাই হচ্ছে কথা তো ও কাকে বলেছে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি আমাকে বলেছে কারণ ওকে নিয়ে ভিডিও কিন্তু আমিই করেছি হুম আমাকেই বলেছে আমাকেই বলেছে ঠিক আছে তো বলছে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে থেকে জামা জামাকাপড় গুছাতে হয় না অর্থাৎ প্যাকিং করতে হয় না একটা দিন পেলেই হয়ে যায় যেদিন বৌরা যাবে তার আগের আগের দিন গেছে একদম কোনো ব্যাপারই না হুম কোনো ব্যাপার না একদম খুশি হয়েছে খুশি তো হবেই ভিউজ বলে কথা ভিউজ চাই ঠিক আছে তার জন্য যদি একজন চলে আসে আবার বিখ্যাত ব্লগার বেশি ভিউজ আলা ব্লগার যদি চলে আসে তাহলে তো সোনায় সোহাগা হুম আচ্ছা এক সপ্তাহ আগে থেকে ব্যাক প্যাকিং করতে হয় না কিন্তু এক সপ্তাহ আগে থেকে সেই বিষয়ে বারবার বলে ভিউজটা ইনকাম করতে হয় তাই না এক সপ্তাহ প্রয়োজন পড়ে না এক সপ্তাহ প্রয়োজন পড়ে না জামা কাপড় গোছানোর হুম জামা কাপড় গোছাতে লাগে না কিন্তু এক সপ্তাহ আগে থেকে যাচ্ছি ঘর গোছাচ্ছি যাবো বলে যাচ্ছি যাব বলে ঘর গোছাচ্ছি যাবো বলে এই করছি যাবো করছি এইটা প্যান 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 করে থামনেলেও ইউজ করতে হয় টাইটেলেও ইউজ করতে হয় তোমরা তোমাদের প্রয়োজন মতন যা খুশি করে যাবে আর সেই নিয়ে কেউ কিছু বলতে পারবে না তাই না আচ্ছা এই গেল ওর বাড়িতে যাওয়া নিয়ে কথা অবশ্যই আমরা যদি কারোর বাড়ি যাই তাহলে কি করতে হয় প্ল্যান করতে হয় এটাই হচ্ছে শিক্ষিতে আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য যেটা তোমরা ওকে যেই হিসেবে আনএডুকেটেড বলেছো সেটার ব্যাখ্যা আমি করছি এখন ও বলছে নিজের মুখে বলছে আমরা কারোর বাড়িতে গেলে যদি যাই এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করি না খুব ভালো কথা খুব ভালো কথা যদি যাই চব্বিশ ঘন্টা আগে করি হুম সারপ্রাইজ দিই সারপ্রাইজ দেয় অনেকে সারপ্রাইজ দেয় কিন্তু যার বাড়িতে আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে তার বর্তমান পরিস্থিতি কি সে কোথায় আছে কিভাবে আছে সেটাও আমাদের জানতে হবে এটাই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য ঠিক আছে তুমি কারোর বাড়ি যাচ্ছ তার স্টেটাস সে দিচ্ছে তার ভিডিও তুমি দেখছো না বা তাই না যাই হোক সে সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই তারিখে যাবে এই তারিখে যাবে এই তারিখে যাবে আর টিয়া বলছে ও ওনাকে জানেই না কবে যাবে কবে থেকে আমরা জানি এই মার্চ মাসের শুরুর থেকে জানি যে ওদের ফ্লাইটের টিকিট বুক হয়ে গেছে আর সেটা ফার্স্ট এপ্রিল তাই না অথচ টিয়া দেখো এত প্রাণের বান্ধবী সে নাকি জানেই না সে নাকি জানেই না সে হঠাৎ করে গিয়ে উপস্থিত হয়ে পড়েছে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে আবার বলছে যে আমরা থাকবো বলে যাইনি আচ্ছা ওরাও তো থাকবে বলে যায়নি জোর করে রেখে দিয়েছিলে হুম তো এটা সামান্য চক্ষু লজ্জা আতিথ্যতা আবার এদের তো আবার ব্লগার ব্লগার তাই না ভিউজের জন্য সব হুম তো সেই কারণে ওরাও রেখে দিয়েছে ওরা যে আসতে দেবে না সেটা ভালো করেই যেন বলছে আবার আমরা তো জামাকাপড় নিয়ে যায়নি তো ওরাও কি জামা কাপড় নিয়ে গেছিল ওরাও তো পড়েছিল তোমরাও জানতে যে আমাদেরকে আমরা জামা কাপড় নিয়ে যাবো না জামা কাপড় নিয়ে যায় কোন বেহায়ারা সারপ্রাইজ দিতে গেলে জামা কাপড় কি কেউ সঙ্গে করে বহন করে নিয়ে যায় এটা তো এটাকে তো নির্লজ্জতা বলে অতটাও তুই নির্লজ্জ না তাই না বইন অতটাও নির্লজ্জ না সেই কারণে জামা কাপড় না নিয়ে গেছো আর দুজনেরই মোটামুটি স্বাস্থ্য ভালোই আছে ভালোই স্বাস্থ্য আছে বউয়ের ঠিক আছে টিয়ার একটুখানি বেশি আছে তো যাই হোক হয়ে যাবে নাইটি তো আর কেউ একেবারে ফিটিংস পরে না নাইটি ঢুকে যাবে তো সেই টেন্ডেন্সি নিয়েই গেছো ওই বোকা মন মতন কথা বলো কেন বোকার মতন কথা বলো কেন যে আমরা থাকবো বলে যাইনি নতবত জামা কাপড় নিয়ে যেতাম পাগল কোথাকার পাগল মেয়ে এরকম বলতে নেই ঠিক আছে তো তারপর বলছে বউয়ের সঙ্গে বিশাল বন্ধুত্ব হয়ে গেছে আজকে একটা কথা বলছি যেটা কিনা আমি আমি কোনোদিন বলবো বলে ভাবিনি বলবো বলে ভাবিনি কারণ টিয়ার মধ্যে এত একটা অহংকার দেখলাম না আমি সেটা কি বিষয়ে সেটা পরে বলছি আগে বলিনি কি কথা তোমাদেরকে বলিনি সেই কথাটা যে কথাটা এখন আমি তোমাদেরকে বলবো এই কথাটা হচ্ছে যে যখন বউ আর টিয়ার মধ্যে একটা মন কষাকষি চলছে এইটা কিন্তু আমি অনেক দিন থেকে আগের থেকে জানতাম আর এটা বউই বলেছে আজকে বলছি পুরো পরিষ্কার কথা এটা বউ বলেছে নিজের মুখে আমাকে বলেছিল যে এই এই হয়েছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি জানি এটা কোন কারণে হয়েছে এটা মাত্র আমার কারণেই হয়েছে আমি ভালো মতন জানি তো যাই হোক এবার আমি বলেছিলাম যে আমার কারণে যেহেতু হয়েছে তা আমি কি একবার ট্রাই করব আমি কি একবার ট্রাই করব আমাকে পরিষ্কার বারণ করে দিয়েছিল কে বলতো আমাকে পরিষ্কার বারণ করে দিয়েছিল বউয়ের বর বুঝতে পারলে পরিষ্কার বারণ করে দিয়েছিল এবার বলি কেন বারণ করেছিল আজকে হয়তো এই কথাগুলো বললে ওরা হয়তো ভাবতে পারবে ভাবতে পারে যে ওদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছি না এরকম কোনো টেন্ডেন্সি আমার নেই এরকম যদি থাকতো তাহলে প্রথম দিনই বলতে পারতাম যেহেতু ও একটা অহংকার দেখিয়েছে টিয়া একটা অহংকার দেখিয়েছে বউয়ের সাথে ওর সম্পর্কের গভীরতা নিয়ে সেই কারণে আমাকে এই বিষয়টা নিয়ে মুখ খুলতে হচ্ছে তো যখন আমি বলেছিলাম যে আমি কি একবার চেষ্টা করব দুজনের মধ্যে মিল করানোর বউ কিন্তু রাজি ছিল কিন্তু বউয়ের বর একটা কথা বলেছিল সেই কথাটা হচ্ছে টিয়ার ঔদ্ধত্ব নিয়ে বউয়ের বর বলেছিল যে দেখো দিদি আমাকে দিদি বলে ডাকে তো যে দেখো দিদি টিয়ার ঔদ্ধত্ব আমার ভালো লাগে না একটা মেয়ে ছেলে মানুষের এত অধ্যত্ত্ব আমার পছন্দ না ওর যা খুশি করুক তোমার কিছু করতে হবে না এই কথাটা বলেছিল তো যাই হোক এই কথাটাকে আমি একটুও না বাড়িয়ে না কমিয়ে বলেছি এই কথাটাই বলেছিল তো এটা হচ্ছে মেন কথা দুজনের মধ্যে মিল হবে সে ঠিকই কারণ যখন সত্তরটা সাবস্ক্রাইবার নিয়ে এসেছিল বউ হয়তো ভুলে গেছিল বলেছিল তিরিশটা সাবস্ক্রাইবার নিয়ে আমাদের বাড়ি এসেছিল বউ এই কথাও বলেছিল আজকে সব কটা বলবো সব কথা বলবো অহংকার বেশি না বউ বলেছিল যে তিরিশটা সাবস্ক্রাইবার নিয়ে এসেছিল মেকআপের ভিডিও করতে মেকআপ টিউটোরিয়াল করতে তখন আমার অনেক সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তখন তো আমি না করিনি আসলে সবাই আসে আর আমাকে বাস দিয়ে যায় সবাই আসে আর আমাকে বাস দিয়ে যায় কথাটা কার উদ্দেশ্যে বলেছিল কার উদ্দেশ্যে বলেছিল আমি তো আমার চ্যানেল প্রমোট করতে যাইনি আমি তো ওকে দেখি আমার চ্যানেল প্রমোট করতে যাইনি তাই না এইবার তোমাদেরকে বলি যেই কথাগুলো এতদিন বলিনি হঠাৎ করে আজকে আমি কেন বললাম তার অবশ্যই কারণ আছে ওই যে প্রথমে বলে দিলাম টিয়া অতিরিক্ত অহংকার দেখিয়ে ফেলেছে ওর এই ক্লারিফিকেশন দেওয়ার ভিডিওটাতে তো অহংকারটা কি দেখিয়েছে বলো তো যে বউয়ের কি প্রবলেম তোমরা সবাই জানো ওর ও হচ্ছে ক্যান্সারের পেশেন্ট ছিল ও ক্যান্সারের পেশেন্ট ছিল ওর এই রোগটা জেনেও ওর বর ওকে বিয়ে করেছে সেই জন্য প্রত্যেকে ওকে বাহবা দিয়েছে ঠিক আছে এই বিষয়ে আমার কিছু বলার নেই এটা সত্যি একটা মানে কি বলবো অনেক মানবিকতা দেখিয়েছে ওর বর বউয়ের বর অনেক মানবিকতা দেখিয়েছে এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই টিয়া আজকে এমন একটা কথা বললো না যেটা শুনে আমি শুধু হেসেছি আমি শুধু হেসেছি ঠিক আছে টিয়ে বলেছে যে বউয়ের এক্স্যাক্ট কোথায় ক্যান্সার সেটা নাকি বউ একমাত্র টিয়াকে জানিয়েছে শাশুড়িকেও জানায়নি সত্যি বউ সত্যি যার ছেলের সাথে যে যেই ছেলেকে তুমি বিয়ে করেছ যেই ছেলেকে তোমার শাশুড়ি গর্বে ধারণ করেছে সেই শাশুড়ি জানে না তোমার কোথায় ক্যান্সার তাহলে তোমাদের মধ্যে কিসের বন্ডিং কী দেখাও তাহলে ক্যামেরাতে ক্যামেরাতে ভিডিওতে কিসের বন্ডিং দেখাও যে তোমাদের মধ্যে এত ভালো সম্পর্ক শাশুড়ি বৌমার খুব ভালো সম্পর্ক শাশুড়ি তো শাশুড়ি মানে তো মা আজকে আমার কি প্রবলেম আমার কি জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না সেটা আমার শাশুড়ি মাও জানে আমার গোটা সোশ্যাল মিডিয়াও জানে আর আমার ননত্রন সবাই জানে সবাই জানে এটা তো লুকোচুরির কোনো বিষয় না এই যে টিয়া যে বললো খুব একটা অহংকার নিয়ে যে আমাকে বলেছে ও শাশুড়িকেও বলেনি আমাকে বলেছে বাপরে বাপ যার সাথে দুদিন আগে মুখ দেখা দেখি বন্ধ ফোনে কথা বলা বলি বন্ধ সে এখন কিনা এত অহংকার দেখাচ্ছে বউ এটা কি ঠিক করেছে এটা ঠিক করেনি ভিডিওটা দেখে হয়তো তুমি দেখেছো দেখার পরে তো ফোন করে বলতে পারতে যে এই কথাগুলো তুমি ঠিক বলো ভিডিওর এই অংশটা এডিট করে বাদ দিয়ে দাও টিয়াকে তো বলতে পারতে বউ বলনি মনে হয় বলো নি দেখো হয়তো না দেখে থাকলে বেশ করেছ আমি বলছি এবার যেই বউ তার শাশুড়িকে এইটুকু বলার প্রয়োজন বোধ করে না যে তার কোথায় ক্যান্সার পাঁচ বছর না ছ বছর হয়েছে বিয়ে হয়েছে তাহলে সেই বউ কত ভালো বউ আজকে তো এই বউয়ের মানে ভালোত্ব সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ যাচ্ছে তাই না আজকে আমার শাশুড়ি কি রোগ কোথায় রোগ কি কীরকম রোগ সেটা তো আমি জানি আমার কোথায় রোগ কি রোগ কি কমতি সেটা আমার শ্বশুর জানে শাশুড়িও জানে তাহলে তাহলে এটা হচ্ছে বন্ডিং যেটা কিনা না ক্যামেরার সামনে সময় দেখানো প্রয়োজন পড়ে না যেটা ক্যামেরার সামনে সব সময় দেখানো প্রয়োজন পড়ে না অথচ বউ তার শাশুড়িকে নাকি জানায়নি তার কোথায় ক্যান্সার আর টিয়া খুব গর্ব সহকারে বললো তো টিয়াকে বলতে চাই আমিও একজন যে কিনা আমি জানি যে বউয়ের কোথায় ক্যান্সার আর ক্যান্সার এমন জায়গায় যেখানে যেটা কিনা বাচ্চা ধারণের জায়গা রোগ যেখানেই হোক না কেন এটা কখনো কোনো লজ্জার বিষয় হতে পারে না আজকে আমার ফেলোপিয়ান টিউব ব্লক ঠিক আছে এটা আমার একার না এটা আমার মতন হাজারো মহিলার মধ্যে আছে হাজার একটা মহিলার মধ্যে আছে আমি যেখানে গেছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছি না আশেপাশে যা রয়েছে সব এই প্রবলেম সব এই প্রবলেম সুতরাং রোগ নিয়ে কখনো কেউ কারো কাছে লুকায় এটা আমি শুনিনি এটা তো তাহলে আহম্মকের মতন কাজ আহম্মকের মতন কাজ আমি বলছি বউয়ের ইউট্রাসে ক্যান্সার হয়েছিল আমি বলছি ঠিক আছে কারণ আমিও জানি এখন সবাই বলতে পারে যে তুমি জানো তুমি বলো তাহলে সেই প্রমাণ প্রমাণস্বরূপ আমি বলে দিলাম যে বউয়ের ইউট্রাসে ক্যান্সার হয়ে ক্যান্সার ছিল সরি ক্যান্সার ছিল একদম ভুল বলেছি সরি 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 ভগবান ছিল এখন আপাতত ঠিক আছে এবং ওই জায়গাটা ছোট জায়গাটা ছোট বাচ্চা ধরনের প্রবলেম হতে পারে আর আমি ভগবানের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি যেন ও যে বউ যে যাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে তোমার ফার্স্ট এপ্রিল আগামীকাল যেন সফল হয়ে বাড়ি ফেরে বাবু যেন মানে ম্যাডাম ডাক্তার ডাক্তার ম্যাডাম যেন বলেন যে ও নর্মালি মা হতে পারবেন এটা যেন বউ যেন ভিডিওর মাধ্যমে বলে সবাইকে আমি এটা বাই হার্ট ফ্রম বটম অফ মাই হার্ট আমি চাই আমি চাই বউ যখন যাবে ডাক্তারের কাছে উনি যেন বউকে বলেন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যে তুমি এখন একদম ওকে আছো নর্মালি বাচ্চা ধারণ করার জন্য আমি এটা চাই কিন্তু টিয়া বড্ড আজকে অহংকার দেখিয়ে ফেলেছো তুমি এটা উচিত ছিল না এটা উচিত ছিল না কারণ সবটা কি তুমি জানো মানুষের মনে কখন কি পরিস্থিতি চলে না চলে তখন সে সেই কিন্তু আচরণ করে আজকে আমি কথাগুলো বলতাম না অতিরিক্ত অহংকার প্রকাশ ঝরে পড়েছে আর সেটা আমার পড়েছে আমি ভালো মতন জানি আর অহংকার আমার সহ্য হয় না অহংকার নিত্য কথা জোচ্চুরি ঠকবাজি নাটক আমার সহ্য হয় না ন্যাকামি সহ্য হয় না কন্ট্রোভার্সি চ্যানেল তো কন্টেন্ট চাইতো তাই না টিয়া ঘুরে ঘুরে কন্টেন্ট দিয়েছো তার জন্য অসংখ্য থ্যাংক ইউ তার জন্য থ্যাংক ইউ এবার বউকে ছেড়ে দিই বউকে ছেড়ে দিই এরপর আসি ওর শরীর খারাপ প্রসঙ্গে ডায়রিয়া হয়ে গেছে এটা স্বাভাবিক ভেরি ন্যাচারাল ভেরি ন্যাচারাল যারা কিনা একটা নর্মাল লাইফ লিড করছে সেখানে তেরো দিনের একটা বড় গ্যাপ খাওয়া দাওয়ার প্রসঙ্গে খাওয়া দাওয়াই তো আমাদের পুরো বডিটাকে চালনা করে সেখান থেকে আমরা প্রয়োজনীয় সব কিছু নিউট্রিশন বলো শক্তি বলো সব কিছু পাই সেখানে যখন তেরো দিনের একটা বড় গ্যাপ পড়ে তাহলে শরীরের মধ্যে পরিবর্তন আসাটা স্বাভাবিক তারপরে সেটাকে ক্রস করে তেরো দিন কাটিয়ে যখন ছটাং করে আমরা গাড়ি করে চলে যাই মিষ্টি খাই মাংস খাই আমাদের হবে এটা হবে তুমি এমন কিছু শক্তিমান মানুষ নাও যে তুমি সব কিছু সহ্য করবে তুমি যা পেটে দেবে সেটাই সহ্য হয়ে যাবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তোমার বডিও আর চার পাঁচটা মানুষের মতন তুমি মনে আর মুখে জোর দেখালে তো হবে না তোমার স্থিতিশীল হওয়া দরকার ছিল তেরো দিনের একটা গ্যাপ শ্রাদ্ধ হয়েছে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে এত কিছু মেনেছ তারপরে ওইভাবে লম্ফম্প দিয়ে ওই বউয়ের বাড়িতে যাওয়াটা উচিত হয়নি তো এই কারণে তোমার শরীর খারাপ হয়েছে এরপর আসি যায়ের বাড়িতে ওর ছেলের জন্মদিনের ব্যাপারটা নিয়ে বলছে ফ্যামিলির কেচ্ছা হচ্ছে তোমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আনতে চায় না তাহলে প্রথম আনলো কে এই যে যায় যায় ঝগড়া বা শাশুড়ির সাথে ঝগড়া এই বিষয়টা প্রথম আনলোকে কারণ আমরা যতদূর জানি টিয়ার চ্যানেল সবার প্রথমে তারপরে ওর জায়ের চ্যানেল তাই তো তাহলে প্রথমে আনলোকে এই বিষয়টা আগে খোলসা তো বলছে তোমরাই অযথা এমন এমন কমেন্ট করো যাতে কিনা না উস্কানিমূলক কমেন্ট করো যাতে কিনা না সংসারে আরও বেশি করে দেখা যায় রিয়েলি সত্যি এর জন্য চল্লিশ মিনিটের একটা ভিডিওতে সাফ সাফ সব কিছু জানিয়ে দিল তোমার বর তোমার সব সবকিছু জানিয়ে দিল চল্লিশ মিনিটের একটা ভিডিওতে তারপরে ওদিক থেকে তোমার যা কানতে কানতে নাক টানতে টানতে বাদ বাকিটুকু বলে দিল এই হচ্ছে তোমাদের ইচ্ছে করে আমরা ফাটল ধরাই যারা কমেন্ট করছে তারা ইচ্ছে করে তোমাদের ফ্যামিলিতে ফাটল ধরায় কি আজব কথা তাই না কি আজব কথা বলছে মানুষের নাকি বেশি ফাটল ধরায় তোমাদের নিজের মধ্যে মিল নেই আজকেও এমন একটা কথা বলে দিল হ্যাঁ বলছে ওই দিন যে ওই দিন যে ওই ওর জায়ের ছেলের যে জন্মদিনটা অনুষ্ঠান করা হবে সেই সেটা না কেউ জানতো না জানবে কি করে তোমার শ্রাদার অনুষ্ঠানও কাটলো পটাং করে লাভ দিয়ে এক লাফে হচ্ছে বউয়ের বাড়ি তো বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুমি জানবে জানবে কি কি করে করে তাই না তোমাদের বাড়িতে নিশ্চয়ই নিমন্ত্রণ করত নিশ্চয়ই নিমন্ত্রণ তো করতো নিমন্ত্রণ না করলে তো যেতে পারোনি নিমন্ত্রণও তো নিশ্চয়ই করেছে সেটা আগে থাকতে করতো যখন তোমরা বাড়ি থাকতে সেটা তো করেনি সেটা করবে কি করে তুমি ছিলে না বাড়িতে তো ফ্যামিলি বন্ডিং যদি ভালো থাকতো তাহলে ফোন করে নিশ্চয়ই জানিয়ে দিত তো তোমাদের মধ্যে তো বন্ডিং নেই তা মানুষ বলবে না মানুষে তো বলবেই তোমরা দেখিয়েছো বিশেষ করে তুমি দেখিয়েছো আগে সেটাও আমি জেনেছি যে তুমিই আগে দেখিয়েছ তারপরে ওখান থেকে জবাব এসেছে হুম এই করে করে তারপরে চ্যানেলটাকে দাঁড় করিয়েছ চ্যানেল দাঁড় করাবে কেচ্ছা কাহিনী দিয়ে তারপরে সেটা নিয়ে বলতে গেলেই দোষ আজব তো হ্যাঁ তারপরে এবার বলছে বলছে কাজ দেখে আমি ভয় পাবো সেই মানুষ আমি না শোনো তুমি নিজের কাজ দেখে ভয় পাবা না কিন্তু যার জন্য করতে হবে সেটার জন্য তোমার বড্ড অরুচি আবার নিজের শাশুড়ির নামেও বলছে শোনো বন্ধুরা এত ভালো ফ্যামিলি বন্ডিং হুম আমরা নাকি ইচ্ছে করে করে ওদের ফাটলটা পরিষ্কার করে নোংরা সরিয়ে ফাটলটা মানুষকে বেশি দেখাচ্ছি কিন্তু ও নিজের শাশুড়ির নামে বলছে বলছে আমাদের বাড়িতে যখনই অনুষ্ঠান থাক না কেন যে যার ঘরে সে আমার ঘরে হোক বা আমার জায়ের ঘরে হোক যেখানেই অনুষ্ঠান থাক না কেন আমার শাশুড়িকে কখনো কাজ করতে দেখবে না কোনো সময় থাকবে না কারণ আমার শাশুড়ি নাকি কোনো অনুষ্ঠান দেখলেই শরীর দুর্বল হয়ে যায় ভাবো খিস্তি খামারি মারার দরকার পড়ে খিস্তি খামারি মেরে কাউকে অপমান করার দরকার পড়ে এই ধরনের কথা বলে ও তো শাশুড়িকে ছোটো করেই দিল সোশ্যাল মিডিয়ায় ওনার যথেষ্ট এখন বয়স হয়েছে উনি একটা কাজ করে উনি কেন কাজ করবে উনি কোনো অনুষ্ঠান পড়লে কেন কাজ করে দুটো ধারিধারি সুস্থ সবল বৌমা রয়েছে কেন করবে তাই না এই যে কথাটা বললে তোমার লজ্জা করলো না বলতে যে যে কোনো অনুষ্ঠান পড়লে পরে আমার শাশুড়ি দুর্বল হয়ে যায় বাহ আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি ভীষণ ভাব ভালোভাবে বোঝাতে পেরেছ যা বোঝাতে পারো সেটা আমি বুঝিয়ে দিলাম মানুষকে আর এখানে যদি কোনো অযৌক্তিক কথা আমি বলে থাকি না তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও নিজের শাশুড়িকে সোশ্যাল মিডিয়ায় অপমান করলে এর থেকে আর বেশি কি যেমন তুমি অপমান করলে তেমনি তোমার মারফত বউ তার শাশুড়িকে যে কতটা ভালোবাসে কতটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও পুরো পরিষ্কার হয়ে গেল মুখে ভালো করে বলতে পারে না কথা ইশারায় করে বোঝায় বউয়ের শাশুড়ি শুনতে কি পায় না কানে তো শুনতে পায় তো যাই হোক এই গেল ওর কিছু বলা কথা ঠিক আছে তারপরে বলছে কার একটা বিয়ে গেছিলো কার নাম বললো তপন তাপস সামথিং বললো তার বিয়েতে যেই যেই অতিথিরা এসেছিল না সেই যেই যেই অতিথিরা এসেছিল হ্যাঁ যেই যে অতিথিরা এসেছিল। সেখানে টিয়া যখন ভিডিও করতে গেছে বারণ করেছে ওখানে নাকি ওর অতিথিরাই বারণ করেছে মানে ওদের সঙ্গে রয়েছে যারা তারা নাকি বারণ করেছে যে না না ভিডিও না আমি ভিডিওতে আসবো না আবার টিয়া বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়ে আবার সেটাকে সংবরণ করে নিল বলছে আমার ভিডিওতে আসতে চায় না অথচ অন্যের ভিডিওতে বলেই থেমে গেছে এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে টিয়া তুমি যদি অধ্যত্ত্ব দেখাও তুমি যদি অহংকার দেখাও তুমি যদি নাক চড়াও একটা ভাব থাকে তোমার মধ্যে তাহলে তোমাকে কেউ সহ্য করতে পারবে না আর তোমার তোমার কথা অনুযায়ী বোঝা গেছে যে তোমার তোমার ভিডিওতে তারা আসতে চায়নি কিন্তু তার জায়ের ভিডিওতে অর্থাৎ তোমার জায়ের ভিডিওতে তুমি তাদেরকে দেখেছো সতঃস্ফূর্তভাবে দেখেছো তারা তোমার জায়ের ভিডিওতে আসতে আপত্তি জানায়নি এখানেই পুরো পরিষ্কার যে তুমি ভালো তোমার পরিবারের লোকজনদের কাছে তুমি ভালো না তোমার যা ভালো এখানে পুরো পরিষ্কার হয়ে গেল তুমি নিজের মুখে সমস্ত ফাটল তোমাদের পুরো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছ ঠিক আছে পুরো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছ তারপরে আবার বলছে যে ওর জায়ের বাড়িতে ওই শ্রাদ্ধের অনুষ্ঠানের পরে মানুষজন যারা গেছিল তারা ওর বাড়িতেও এসেছিল কিন্তু ভয় পায় ও ভয় পায় হঠাৎ করে ক্যামেরা ওপেন করতে এটা স্বাভাবিক অনেকেই পারে না কিন্তু যারা এসেছে তারা তো জানে যে তুমি ভিডিও করো করতেই পারতে নিশ্চয়ই এসে হাই হ্যালো বলে চলে যায়নি তুমি দেখাতেই পারতে এক জায়গায় ক্যামেরাটা সেট করে রেখে তাই না সুতরাং যখন ক্যামেরা খুলে কথা বলতে বসবে না তখন একটুখানি ভেবে চিনতে কথা বলবে এডিট ভালো করো ভিডিও ভালো করো বাট যখন এই ধরনের কথা নিয়ে এক্সপ্লানেশান দিতে বসবে না তখন কিন্তু একটুখানি ভেবে চিনতে নিয়ে বসবে না অত ভাই যে আছি না কন্টেন্ট নেওয়ার জন্য স্পেশালি আমার থেকে ছুটে ছুঁড়ে কথা বলে মেয়েটা সত্যি সত্যি আর বউ এই ফ্যামিলি বন্ডিং এই শাশুড়ির সাথে বন্ডিং তাহলে তো ঝুমকি পরিষ্কার কথা বলে অনেক ভালো বলে তাই না অনেক ভালো বলে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অতিরিক্ত অহংকার কিন্তু পতনির মূল বেশি অহংকার দেখিও না কেউ দেখিও না ঠিক আছে টাটা আর যে যে এই টিয়ার বরের সাথে আমার বরের সাথে তুলনা করেছিলে যে 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 না একজনই আশা করছি তার চোখটা আমি খুলে দিতে পেরেছি টাটা